হাই ফ্রেন্ডস, আজকে আমি রান্না করছি কাতলা মাছের কালিয়া। তা প্রথমে আমি এগুলোতে ম্যারিনেট করে রেখে দেবো। তো এবার আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি এক চামচ বেসন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ, দিচ্ছি লবণ, দিচ্ছি সামান্য সর্ষের তেল, এখানে সাদা তুলে দেওয়া যাবে, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এটা সাদা তেলও রান্না করা যাবে। দিয়ে মাছ এগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ফোড়নে আমি গোটা গরম মশলা জয়িত্রী দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, একটু লাল লাল করে এগুলোকে ভেজে নেব। একটু ভাজা পেঁয়াজ আমি একটু তুলে রাখছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, ভালো করে কষিয়ে নেব। টমেটো পেস্ট কষানো হয়ে গেছে, দিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিচ্ছি। দিচ্ছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। তৈরি হয়ে গেল একদম আমার স্টাইলে কাতলা মাছের কালিয়া। এবার এখানে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ধনে পাতা থাকলে ধনে পাতাও দেওয়া যাবে। ঘি দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি একটু ফলো করে দেবেন এবং আমার পাশে থাকবেন।